আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দিস ইজ আনাদার মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে ভিডিওটা একটু একটু স্পেশালও, আর আজকে ভিডিওটা আমার বার্থডেকে নিয়ে। আজকে দিনটা আমার বার্থডে, যদি আমি ওভাবে বার্থডে পালন করি না, মানে আমার বার্থডেটা হয়ে সেলিব্রেট করা হয় না কখনো। হয়তো আমার হাজবেন্ড আর আমি মানে একটা কেক কেটে কোনোরকম জাস্ট পাস করে দেই, বাইরে হয়তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করি এরকম। বাট আজকের দিনটা সত্যি অনেক ক্লিয়ার ছিল, কারণ আমার হাজবেন্ডও বাসায় নেই, ও বাসার বাইরে আছে। তো এই কারণে মনটা অনেক খারাপ ছিল সারাদিন, কারোর সাথেই কথা বলি নাই, খুবই মুড অফ ছিল। তো হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার ভাই বোনরা আবু সব কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেয়। একেবারে আসলে আমি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ সারাদিন কারো কোনো খবর ছিল না। আমি ভাবছি হয়তো সবাই আমার বার্থডে ভুলেই গেছে, মনটা অনেক খারাপ ছিল। এই জন্যই বললাম যে উই আর বার্থডে সারপ্রাইজ। তো আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে আজকের ভিডিওটা। কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ থাকবে, কিছু ছবি থাকবে এই ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংকস, আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন তাদের সুস্থ হয়ে যেতে পারি। আমার আল্লাহ যেন আমাকে তাদের সুস্থ করে দেন, আর আমার সাথে এভাবেই থাকবেন সবসময়, আপনাদের সাপোর্ট দেবেন এভাবে, আশা করি সবসময় থাকবেন। আর আমার ভিডিও লাইক শেয়ার এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারপরে বলো কেন মেজাজ খারাপ, কেন তোমার? আমি বার্থডে সেলিব্রেট করি না, সারপ্রাইজ। কেমন ছিল তোমার সারপ্রাইজটা? অনেক ভালো ছিল। আহা হা, যদি আরেকজন থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, ওখান থেকে বলছে তার
কোন অন্য অন্য মায়ের লাগে কিছু কথা কোন ভিডিও কল দে দিগে বলেন আপনি মেগি নিয়ে কিছু কথা বলেন ভিডিও কল আপনি বলেন এখানে আমি ভিডিও আমার চ্যানেলে দিব তো বলেন হ্যাঁ মাই ডিয়ারেস্ট ডটার হ্যাঁ ইশা সুলতানা জাহান হ্যাপি বার্থডে টু আর I wish her good success and grace to Allah. তোমার আম্মিকে নিয়ে বলো কিছু বলো 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 ছোটবেলায় যখন আমার এক্সাম থাকতো আমার এক্সামের সময় সে জেগে থাকতো আমার সাথে রাত জেগে থাকতো তারপরে আমার প্র্যাকটিক্যাল খাতা করে দিত আমি তো খুব জোর বিন্দাস ভাবে আমার লাইফ লিড করতাম তখন কারণ আমার ছিল একটা ফোন সবকিছু করে দিত আমার কিছু করা লাগতো না তারপরে আমার এক্সামের সময় আমার রুলার আমার অ্যাডমিট কার্ড সবকিছু সে গুছিয়ে দিত আর আমি সুন্দর করে এক্সাম হলে চলে যেতাম কারণ আমি না বুঝতে পারতাম না বন্ধুগুলি একটা সুবিধা আছে মনটা ভালো এই জন্য আমরা ম্যাচিং ম্যাচিং সবকিছু করতাম আমরা জামা কাপড় সবকিছু ম্যাচিং ম্যাচিং করতাম সবাই আমাদেরকে টুইনস বলতো খুবই ভালো লাগতো আমাদের কাছে আবার আমার বোনকে হ্যাপি বার্থডে কেটে